প্রথম কথা হচ্ছে আমাদের সর্বত্র মাদ্রাসায় মসজিদে তবলিগে সর্বত্র আমাদেরকে আমল করানোর জন্য আমলের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। আমল করো, আমল করলে বহুত সব ঠিক আছে, আমল করব। নামাজের মাসলা মাসাইল একেবারে মৌলিক মাসলা মাসাইল থেকে শুরু করে একেবারে খুঁটিনাটি পর্যন্ত, ওযু গোসল, রোজা, হজ, যাকাত, উত্তরাধিকারী সম্পত্তি, এই যে মাসলা মাসাইল, এগুলি আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে শিক্ষা দেওয়া। প্রতি বছর লক্ষ লক্ষ আলেম মাদ্রাসা থেকে বেরিয়ে আসছেন, মাদ্রাসার শ্রেণী বিভক্তি আমি পরে বলছি, যাই হোক, মাদ্রাসা থেকে বেরিয়ে আসছেন, ওনারা মাসলা জানেন, একেবারে ওযু গোসল থেকে শুরু করে সমস্ত মাসলা মাসাইল একদম মুখস্থ, এবং আমল করা হচ্ছে, প্রতিনিয়ত আমল হচ্ছে, আমলের বন্যা আমল হচ্ছে, আমলের ওয়াজও হচ্ছে প্রতি বছর। কিন্তু আমলের আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমান। ইমানেরও আগে একটা জিনিস আছে, সেটা হলো আকীদা। তিনটা পরিভাষা সবাই জানে, আকীদা, ইমান, আমল, এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। তিনটা জিনিসের মধ্যে আমল পড়ে, আগে ইমান আকীদা। এখন তো ইদানিং একটা সংগঠন বাইর করছে ইমান আকীদা সংরক্ষণ কমিটি, মানে আমাদের বিরুদ্ধে, ওনারা মানুষের ইমান আকীদাকে সংরক্ষণ করবে আর কি, এই সংরক্ষণ করে রাখবে, বস্তায় ভরবে না কোথায় ভরবে আল্লাহই জানে। ইমান আকীদা সংরক্ষণ কমিটি, ইউটিউব খুলে দেখেন, এই সংরক্ষণ কমিটির নেতাদের সমস্ত বক্তব্য শুধু আমার বিরুদ্ধে, ইমামুজ্জামানের বিরুদ্ধে, এই হচ্ছে ইমান আকীদা সংরক্ষণ কমিটি। কিন্তু ইমান আকীদা কাকে বলে? আপনারা আলেম, আপনারা এর ব্যাখ্যা জানেন, আমি কোনো ব্যাখ্যার দিকেই যাব না, শুধু একটু কথা বলতে চাই। ইমান মানেও বিশ্বাস, আকীদা মানেও বিশ্বাস, এই দুইটাকে যখন এক করা হইলো তখন ইমান আকীদার আলাদা মিনিং হারিয়ে গেল। ইমানও বিশ্বাস, আকীদাও বিশ্বাস, একটা হলো বিশ্বাস করো একেবারে পোক্তভাবে বিশ্বাস, শক্তভাবে বিশ্বাস, এটার নাম আকীদা। আমাদেরকে পড়ানো হয়েছে কিন্তু আসলে কি তাই, আকীদা শব্দটা আসছে আক থেকে, আর ইমান বিশ্বাস, আক মানে গিট্টু, এটা আপনারা জানেন ইংরেজিতে কে এন ও টি নট গিট্টু, এই শব্দটা বিয়ের ক্ষেত্রে ব্যবহার করে। একটা ছেলে একটা মেয়েকে গিট্টু দেওয়া হয়, গিট্টু দেওয়ার সাথে সাথে তাদের নতুন পরিচয় হয়ে যায়, নতুন উদ্দেশ্য হয়ে যায়। গিট্টুর আগ পর্যন্ত ওদের স্বামী স্ত্রী কোনো পরিচয় নাই, ওদের আলাদা পরিচয় ছেলে মেয়ে, বাস, ক্লিয়ার? তাহলে আগ শব্দটা ওখান থেকে আসছে, কথাটা বুঝতে হবে। গিট্টু ফুলের মালা, ফুল দেখেন না, ফুল, ফুলগুলি ছড়ায় ছিটিয়ে থাকে, ফুলগুলাকে আপনি কোনোদিন মালা বলবেন? কখন মালা বলবেন? যখন ভিতরে একটা সুতা দিয়ে গিট্টু দেওয়া হবে, তখন এটা নাম ফুলের মাল। তসবির দানা আছে না, 100টা তসবির দানা, আপনি কি 100টা তসবির দানা কি এরকম বলে এতগুলো তসবির দেখে পড়ে নাকি মানুষ, একটা বাটি থেকে নিয়ে, নো, ভিতরে একটা সুতা দিয়ে মালা গাঁথা হয়, তখন এটার নাম হয় তসবির ছড়া। ওই সুতা না থাকলে, গিট্টু না থাকলে, এই তসবির, এই দানাগুলোর কোনো অর্থ নাই, ওই ফুলগুলার কোনো মিনিং নাই, কোনো মালা হবে না, এটা এটা আপনি গলায় দিতে পারবেন না। তাহলে ইসলামের বেলায় ওই সুতাটা কি, এই আখটা কি, আকিদাটা কি? আল্লাহ, রাসূল, মালায়েক, হাসর, জান্নাত, জাহান্নাম, তারপরে হলো কিতাব, আমল সমূহ, এই সমস্ত কিছুর ভিতরে একটা আকীদা আছে, একটা উদ্দেশ্য আছে, একটা সংশ্লিষ্টতা আছে, একটা কানেকশন আছে, এটার নাম হলো সামগ্রিক, ইংরেজিতে বলে কম্প্রিহেন্সিভ ওভারঅল আইডিয়া, সামগ্রিক লক্ষ্য, সামগ্রিক উদ্দেশ্য, এটার নাম আকীদা। এই হলো একেবারে তত্ত্ব কথা। এবার প্র্যাকটিক্যালি আমি চলে আসি, এই বস্তুটা কি? ঘড়ি, সবাই জানে এই বস্তুটা কি, মোবাইল ফোন। এখন এটা কি জন্য বানানো হয়েছে? সময় দেখানোর জন্য। এই যে বস্তুটা জানলাম, এর উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমার আকীদা পরিষ্কার হয়ে গেল। ইমান মানে বিশ্বাস, কিসের প্রতি বিশ্বাস? আল্লাহ, রাসূল, মালায়েক, হাশর, জান্নাত, জাহান্নাম, কিতাব সমূহ, আমল ইত্যাদি। আর আকীদা মানে হচ্ছে এই সমগ্র কিছুর উদ্দেশ্য কি, কাজ কি, এই সম্পর্কে জানা, সম্যক ধারণা। এই জন্য ইমান আকীদা দুইটা কিন্তু একটা পর্যায়ে রিবেট হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে। একটা গাড়ি, গাড়ির উদ্দেশ্য কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই গাড়ি সম্পর্কে জানা, সঠিক জানা। যদি না জানেন, যদি আপনি মনে করেন গাড়িটা হচ্ছে বসবাসের বাড়ি, তবে ভুল হলো, যদিও ঘুমানোর জন্য সিট আছে, একেবারে চামড়ার সুন্দর মতো একেবারে আধুনিক সিট আছে, আরাম করার জন্য এসি আছে, গান শোনার জন্য ট্যাপ রেকর্ডার আছে, নাস্তা পানি খাওয়ার জন্য ক্যান্টিন আছে, পেশাব পায়খানা করার জন্য টয়লেট আছে, তাহলে আপনার বসবাস করার জন্য কিছু ব্যবস্থাপনা থাকলেও এটা কি বসবাসের বাড়ি, এটা কি গাড়ি, যানবাহন? কি জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া? এটা যদি আপনি না জানেন, আপনি যদি মনে করেন এটা বসবাসের বাড়ি, তা ভুল হইলো, আকীদা ভুল হইলো। এটা যদি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে না পারে, এর কোনো দাম নাই, যত উন্নত মানের ট্যাপ রেকর্ডার হোক, যত উন্নত মানের সিট হোক, যত উন্নত মানের এসি হোক, কোনো দাম নাই। গাড়িতে উঠেই আপনি বলবেন গাড়ি কখন যাবে, তখন কন্ডাক্টর বলে ভাই বসেন, বসেন একটু, স্যার আরাম করেন, এসে ছেড়ে দিই। আপনি হয়তো 5 মিনিট আরাম করলেন, স্যার চা খাবেন, চা দিই, খাইলেন, ভালো লাগলো, 10 মিনিট বসে থাকলেন, একটু ভালো, স্যার একটা গান শুনেন বা ওয়াজ শুনেন, কোন হুজুরের ওয়াজ শুনবেন, আপনি শুনলেন ভালোই লাগলো, কিছুক্ষণ পর আপনি বলে, এই ভাই তোমার গাড়ি ছাড়বে কখন? ওই লোকটা যদি বলে ভাই এটা তো গাড়ি না ভাই,
এটা বকুনি দিয়ে নেমে যাবেন না, এটা তো যাবে না, এটার ইঞ্জিন নষ্ট, এটা বকুনি দিবেন না। আপনার ওই যে তাকে যে আপ্যায়ন করলেন এর কোনো মূল্য হবে? কারণ এই লোকটা গাড়িতে উঠেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, হোটেলে উঠে নেই থাকার জন্য। তাহলে আকীদা কি? কোন বস্তু হইলে পরে সেই বস্তু কেন কি জন্য এটা সম্পর্কে জানার নাম আকীদা। কথা ক্লিয়ার? আকীদা ভুল হলে কি হয়? আকীদা ভুল হলে ওই বস্তুটা অর্থহীন হয়ে যায়। এক দুই গুরুত্বের উলট পালট হয়ে যায়। আপনারা তো মাদ্রাসায় পড়েছেন আকীদার উপরে ভলিউম ভলিউম ভলিউম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি আকীদার উপরে হাইরে বই লিখছেন, ভলিউম ভলিউম আকীদার উপরে বই, আকায়েদ আকায়েদের চ্যাপ্টারে আলাদা কামিল ক্লাস পর্যন্ত পড়ায়। আমাদের বন্ধু বান্ধবরা তো ছিল, আর আমি তো সারা জীবন আলেম ওলামাদের সর্বতে ছিলাম, তাদের আলাপ আলোচনার মধ্যেই ছিলাম। আমি কিন্তু খুব নাস্তিকতাবাদীদের আলাপ আলোচনার মধ্যে ছিলাম না, আমি তো জানি এগুলি আকায়েদ সারা জীবন পড়েছেন। কিন্তু সিম্পল কথা এটুকু, তাই সম্মুখ ধারণা সামগ্রিক ধারণা, এটার নাম আকীদা। এই আকীদা মানে হলো কেন কি জন্য। কেন কি জন্য জানার অর্থ হচ্ছে সম্মুখ ধারণা। একটা হাতি, হাতির শুট থেকে লেজ পর্যন্ত সমগ্র চেহারাটা আপনি যদি চোখ দিয়ে দেখেন, তখন আপনাকে যদি বলা হয় এটা কি, আপনি এক কথা উত্তর দিবেন এটা হচ্ছে একটা বড় প্রাণী। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভারী কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়া। ওকে, এখন আপনি যদি পুরো ব্যাপারটা শুট থেকে লেজ পর্যন্ত না দেখে হাতির কাছে গিয়ে চামড়ার উপরে আতসি কাজ দিয়ে দেখতে থাকেন, তখন হাতির পশমগুলো লাগে লম্বা লম্বা কাছির মতো, আর হাতির গায়ে যে চামড়ার ভাঁজ ওটা মনে হবে পাহাড়ের মতো, পুরো হাতিটা আপনার দৃষ্টির আড়ালে চলে যাবে। আর সাতজন অন্ধলোকের, পাঁচজন অন্ধলোকের কাহিনী সবাই জানেন। হাতি কি? হাতে হুতে বললো কি এটা হলো অজগর, আর জনে বলে এটা হলো একটা খাম্বা, আর জনে বলে এটা হলো চাবুক। এর অর্থ হচ্ছে তারা আসলে পুরো হাতিটাকে এক দৃষ্টিতে দেখে নাই। তাহলে আকীদা বুঝতে হলে পুরো ব্যাপারটাকে এক দৃষ্টিতে দেখতে হবে। এই পুরো বাক্সটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা, দেন আপনি এখন একটা ডিসিশন থ্রো করতে পারবেন, একটা ওপিনিয়ন দিতে পারবেন। আমি বলবো এটা কি গোলাকার না লম্বা, এটা কি আয়তাকার নাকি বর্গাকার? আয়তাকার। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি লোহার না কাগজের? কাগজের। এটা কি 100 হাত লম্বা না মোটামুটি 1 বিঘত লম্বা? এই যে এই বস্তু সম্পর্কে আপনি যে একটা ডিসিশন দিলেন, এর অর্থ হচ্ছে সম্পূর্ণটা এখান থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটার নাম কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্মুখ ধারণা, পুরো আইডিয়া। আংশিক হলে বুঝবেন না। আমি যদি আপনাকে এটা ঢাকে রাখি এটুকু দেখাই, আপনি এই সম্পর্কে কোনো ডিসিশন দিতে পারবেন না। তাহলে আংশিক কোনো ব্যাপারে কনসেপ্ট নিলে আপনি পূর্ণাঙ্গ আইডিয়া পাবেন না।